মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবা। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য রঘুনাথপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে কৃষি মেলায় বসানো হবে একটি স্টল। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য রঘুনাথপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বেশ কিছুদিন ধরেই চলছিল প্রচার কার্য, যাতে সাড়া দিয়ে বহু কৃষক এই প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করানোর জন্য ফর্ম ফিল আপ করেন। কিন্তু তাদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছিল যে জমির সঠিক পর্চা ছিল না। আর কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য জমির পর্চা সঠিক থাকা অত্যন্ত জরুরি। তাই কৃষকদের সাহায্যের জন্য রঘুনাথপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আগামী 13-14 ডিসেম্বর রঘুনাথপুর এটিএম গ্রাউন্ডে আয়োজিত কৃষি মেলায় একটি স্টল রাখতে চলেছে। এই স্টলে গিয়ে কৃষক বন্ধুরা মিউটেশন ও ওয়ারিশ সংক্রান্ত কেস জমা দিতে পারবেন। তাছাড়া জমি সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তারা কৃষি মেলায় এসে এই স্টলে যোগাযোগ করতে পারেন। আগামী 13-14 ও 15 ডিসেম্বর এই তিন দিন দুপুর 12টা থেকে সন্ধে 8টা পর্যন্ত রঘুনাথপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিনিধিরা কৃষকদের সাহায্যের জন্য সেখানে উপস্থিত থাকবেন। কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করণের জন্য জমির পর্চা সঠিক থাকা একান্ত প্রয়োজন। তার জন্য জমির পর্চা নিজের নামে সঠিক রাখার জন্য রঘুনাথপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের তরফ থেকে কৃষি মেলা প্রাঙ্গণে একটা স্টলের ব্যবস্থা করা হয়েছে। সেই স্টলে এসে আপনি 13-15 ডিসেম্বরের মধ্যে আপনি আপনার মিউটেশনের কেস জমা দিতে পারেন এবং সেখানে অভিজ্ঞ আধিকারিকের কাছে কোনো জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো অসুবিধা থাকলে আপনি তা সমাধান পেতে পারেন। আগামী 13-15 ডিসেম্বর রবিবার, শুক্রবার 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রঘুনাথপুর এটিএম গ্রাউন্ডে আপনি আপনার মিউটেশনের কেস জমা দিতে পারেন। এছাড়াও 16 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর আপনি কৃষি দপ্তর আধিকারিকের ওখানে আপনি আপনার মিউটেশনের কেস জমা দিতে পারেন, আপনার ওয়ার্সেল কেস অথবা মিউটেশনের কেস জমা দিতে পারেন। আমরা কিছুদিন আগেই আপনারা জানেন যে আমরা কৃষক বন্ধু প্রকল্প উপলক্ষে আমরা একটি ক্যাম্প করেছিলাম এডি অফিসে, এবং সেই ক্যাম্পটি ভীষণভাবে সাড়া ফেলে দেয়। সেই ধরে নিন এটা সেই ক্যাম্পেরই এটা আবার রিপিট হতে চলেছে। তো আজকে থেকে 12 তারিখ থেকে 20 তারিখ অবধি আমরা এই ক্যাম্পটা করছি। আজকে এডি অফিসে আমাদের দুজন স্টাফ বসবেন, যেমন এর আগের বার বসেছিলেন সেইভাবেই। এবং 13-14-15 এই তিন দিন কৃষি মেলা হবে। এই তিন দিন কৃষি মেলায় আমরা দুপুর 12টা থেকে রাত 8টা অবধি আমরা একটি স্টল নিচ্ছি, এবং সেই স্টলে আমরা একইভাবে যেভাবে আমরা এর আগে কৃষক বন্ধু উপলক্ষে আমরা মিউটেশন এবং ওয়ারিশ কেস রিসিভ করেছি এডি অফিসে, আমরা ঠিক একই জিনিসটা করব। এর সঙ্গে যেহেতু এটা একটা কৃষি মেলা, এখানে বিভিন্ন মানুষ আসবেন, আমরা আরও একটু বড় উদ্দেশ্য নিতে চাইছি। ধরুন আপনার কোনো জিজ্ঞাস্য আছে, আপনার মধ্যে একটা কোনো প্রশ্ন আছে যে জমি সংক্রান্ত, সেটা আপনি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমরা এই আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যেই আমরা আমাদের যারা সিনিয়র স্টাফ আছেন আমরা বসে ওখানে আলোচনা করবো, আপনি সেই আলোচনাও শুনতে পারেন। 13-14-15 এই তিন দিন আমরা এটিএম গ্রাউন্ডে আমরা কৃষি মেলাতে আমরা আমাদের স্টল দিচ্ছি, এবং আমরা আশা করছি গতবারের মতো এবারেও অনেক মানুষজন আসবে এবং তারা মিউটেশন এবং ওয়ারিশ ফর্ম তারা ফিল আপ করতে পারবেন, আমরা তাদের সহযোগিতা করতে পারবো বলে আশা করছি এই কৃষক বন্ধু প্রকল্প উপলক্ষে। স্যার, এই যে মিউটেশন করানোর ক্ষেত্রে অনেকের কি অসুবিধা আছে, তাই কি এই বারবার আপনারা ক্যাম্প করছেন? হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পে ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন 2000 টাকা, সর্বোচ্চ 5000 টাকা বার্ষিক। তো সেটা যখন পাবেন তখন আপনার জমির কাগজটা তো সবার আগে ঠিক থাকতে হবে। এবার জমির কাগজ, ধরুন একজন ভদ্রলোক তিনি চাষ করেন কিন্তু তার ঠাকুরদার নামেই জমি আছে এবং তারা প্রায় 8-10 জন ওয়ারিশ, সেই জমিটা তাদের নামে নিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে যখন তাদের নামে নিয়ে আসার প্রসঙ্গ আসছে তখন দেখা যাচ্ছে তাদের অনেক কাগজপত্র ঠিক নেই। সুতরাং আমরা সেই জন্যই মেলাতে বসছি, 13-14-15 এই তিন দিন মেলাতে বসে যদি কারোর কোনো সমস্যা থাকে, যদি কারোর প্রশ্ন থাকে, আমরা সেগুলো সমাধান করে দেবো। একই সঙ্গে আমরা তার ফর্ম জমা নেব। এছাড়া 13-14-15 পর 16-20 আমরা আবার এডি অফিসে এই ক্যাম্পের জন্যই আমরা বসবো, আমাদের দুজন স্টাফ ওখানে টেবিল নিয়ে বসবেন গতবারের মতোই। ধন্যবাদ। গোস্বামী প্রেস
ফেস প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415। আনন্দ সংবাদ, শিক্ষা সংবাদ, ভর্তি সংবাদ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লাল খান্তিয়ার নবোদয় একাডেমিতে 2020 শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান লাল খান্তিয়ার নবোদয় একাডেমি, তাই আর দেরি নয়, আপনার শিশুর ভর্তি নিশ্চিত করতে আজই চলে আসুন লাল খান্তিয়ার নবোদয় একাডেমিতে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আল আমিন মিশন সহ অন্যান্য মিশনের প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং এর সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লাল খান্তিয়ার নবোদয় একাডেমি, লাল খান্তিয়ার, বাগানপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8927484318 অথবা 8509526767।